ইমান রক্ষার জন্য নিজের প্রাণ বিসর্জনকারী একজন মহিয়সী নারী, যিনি হযরত মূসা আলাইহিস সালামকে মায়ের মতো স্নেহ দিয়ে লালন পালন করেছিলেন এবং শিশুকালে তাকে ফেরাউনের অত্যাচার থেকে বাঁচিয়েছিলেন। কিন্তু যখন ওই মহিয়সী নারী আল্লাহর উপর ইমান আনল, তখন ফেরাউন তার সাথে কি আচরণ করেছিল এবং তার সাথে এমন কি ঘটেছিল যার কারণে তাকে পৃথিবীর সবচেয়ে উত্তম নারীর উপাধি দেওয়া হয়েছে। প্রিয় বন্ধুগণ, ফেরাউন মিশরের একজন জালিম বাদশাহ ছিল। সে মিশরে বসবাসকারী বনী ইসরায়েল সম্প্রদায়কে গোলাম বানিয়ে রেখেছিল এবং তাদের উপর জুলুমের পাহাড় চাপিয়ে দিয়েছিল। ফেরাউন অত্যন্ত অহংকারী বাদশাহ ছিল এবং সে নিজেকে মানুষের খোদা এবং রিজিকদাতা হিসেবে দাবি করত, কিন্তু কারো মধ্যে এমন সাহস ছিল না যে সে ফেরাউনের বিরোধিতা করবে। তাই আল্লাহ তাআলা ফেরাউনকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন, ফলে বনী ইসরায়েল সম্প্রদায়ে হযরত মূসা আলাইহিস সালামের জন্ম হয়। যখন হযরত মূসা আলাইহিস সালামের জন্ম হলো, তখন ওই সময়কালে ফেরাউন তার সৈন্যবাহিনীদেরকে নির্দেশ দিয়ে রেখেছিল যে বনী ইসরায়েলের মধ্যে যেই ছেলে সন্তানের জন্ম হবে তাকেই যেন হত্যা করা হয়। তাই এই মুসিবত ও বিপদের সময়ে হযরত মূসা আলাইহিস সালামের আম্মা জান তাকে একটি সিন্দুকে রেখে সিন্দুকটিকে মজবুত করে বন্ধ করে দিলেন, অতঃপর তাকে নীল দরিয়ায় ভাসিয়ে দিলেন। এদিকে নীলনদ থেকে বের হয়ে নদীর একটি ডাল ফেরাউনের রাজমহলের নিচ দিয়ে প্রবাহিত হয়েছিল। আল্লাহর কুদরত, সিন্দুকটি বাঁচতে বাঁচতে নীলনদের ওই ডাল দিয়ে ফেরাউনের রাজমহলের কাছে চলে গেল। ওই সময় নদীর কিনারায় ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া বিনতে মুজাহিম দাঁড়িয়ে নদীর দৃশ্য দেখছিলেন। হযরত আসিয়া অত্যন্ত সুন্দরী এবং সুন্দর মনের মানুষ ছিলেন এবং তিনি কোনো অসুস্থতার কারণে অত্যন্ত কষ্টে ছিলেন। ফেরাউন তার অনেক চিকিৎসা করিয়েছিল কিন্তু কোনো ফলাফল পায়নি। বলা হয়ে থাকে যে গণকেরা তাকে বলেছিল যে, হে ফেরাউন, আমরা ভবিষ্যৎবাণী করছি যে এই নীল দরিয়া থেকে একজন মানুষ তোমাদের ঘরে প্রবেশ করবে। যদি তার মুখের লালা এই অসুস্থ মহিলার শরীরে মালিশ করা হয় তাহলে সে সুস্থ হয়ে যাবে। এদিকে যখন নদীতে ভাসমান সিন্দুকের দিকে হযরত আসিয়ার দৃষ্টি গেল, তখন তিনি চাকরদেরকে সিন্দুকটিকে তুলে আনার নির্দেশ দিলেন। যখন ওই সিন্দুককে পানি থেকে উঠানো হলো এবং সিন্দুকটিকে খোলা হলো, তখন হযরত আসিয়ার মনে হলো যে সিন্দুকে নূরের আলো চমকাচ্ছে এবং তা দেখে হযরত আসিয়ার অন্তর আলোকিত হয়ে গেল এবং হযরত আসিয়ার অন্তরে বাচ্চাটির মায়া বসে গেল। অতঃপর এই বাচ্চাটির মুখের লালা যখন তার হাতে পড়ল, তখন সাথে সাথে সে সুস্থ হয়ে গেল। তাছাড়া ফেরাউনের স্ত্রী আসিয়ার গর্ভে কোনো ছেলে সন্তান ছিল না, কারণ তিনি সন্তানহীন ছিলেন, ফলে তার পবিত্র মনে মাতৃস্নেহ জেগে উঠল এবং তিনি হযরত মূসা আলাইহিস সালামের লালন পালনের দায়িত্ব নিয়ে নিলেন। এভাবেই আল্লাহর কুদরতে মূসা আলাইহিস সালামের লালন পালন ওই ফেরাউনের মহলেই হল যাকে মূসা আলাইহিস সালামের হাতেই ধ্বংস হওয়ার ছিল। কোনো কোনো মুহাক্কিকিন বলেছেন যে আসলে ফেরাউন শব্দটি তখনকার সময়ে মিশরের বাদশাহদের উপাধি ছিল এবং হযরত মূসা আলাইহিস সালামের কাহিনীর ধারাবাহিকতায় দুইজন ফেরাউনের নাম উল্লেখ পাওয়া যায়। একজন ওই ফেরাউন যার জামানায় তিনি জন্ম হয়েছিলেন এবং যার গড়ে তিনি লালন পালন হয়েছিলেন, আর দ্বিতীয় ফেরাউন ওই ফেরাউন ছিল যার কাছে তিনি ইমানের দাওয়াত এবং বনী ইসরায়েল জাতির মুক্তির দাবি নিয়ে গিয়েছিলেন। অতপর সে সমুদ্রে ডুবে ধ্বংস হয়েছিল। আর বিবি আসিয়ার স্বামী অর্থাৎ যে ফেরাউন মূসা আলাইহিস সালামকে নিজের ঘরে রেখেছিলেন, সেই ফেরাউনের নাম ইতিহাসের বই পুস্তকে রামসেস সানি বলা হয়েছে। আসলে বিবি আসিয়া রেয়ান বিন ওয়ালিদের নাতনি ছিলেন। রেয়ান বিন ওয়ালিদ ওই বাদশাহ ছিলেন যিনি হযরত ইউসুফ আলাইহিস সালামের জামানায় মিশরের মন্ত্রী ছিলেন এবং তিনি হযরত ইউসুফ আলাইহিস সালামের উপর ঈমানও গ্রহণ করেছিলেন। অতপর যখন মিশরে কিবতীদের ক্ষমতা এলো, তখন ফেরাউন তার ক্ষমতার বলে বিবি আসিয়াকে বিবাহ করেছিল এবং তাকে ধমক দিয়েছিল যে যদি তিনি বিবাহ থেকে অস্বীকৃতি জানান তাহলে তার মাতা পিতাকে হত্যা করা হবে। কিন্তু বিবাহের পরেও আল্লাহ তাআলা হযরত আসিয়াকে ফেরাউনের অনিষ্টতা থেকে নিরাপদ রেখেছিলেন, ফলে ফেরাউন আসিয়ার উপর কর্তৃত্ব খাটাতে পারেনি। ঐতিহাসিকগণ লিখেছেন যে আল্লাহ তাআলা ফেরাউনকে পুরুষত্বহীন বানিয়ে দিয়েছিলেন। আবার কিছু কিছু ঐতিহাসিকগণ লিখেছেন ফেরাউনের এমন একটি বিরল রোগ ছিল যার কারণে চিকিৎসকগণ তাকে সারা জীবন স্ত্রীর সাথে বিশেষভাবে সময় কাটানো থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছিলেন। তাই ফেরাউন কখনো আসিয়ার ধারে কাছেও যেতে পারেনি। আসলে এটাও আল্লাহ তাআলার একটি হেকমত ছিল যাতে বিবি আসিয়া ফেরাউনের নাপাক শরীর থেকে নিরাপদ থাকতে পারেন।
যাই হোক, হযরত মূসা আলাইহিসসালামের লালন পালন ফেরাউনের মহলে রাজপুত্রদের মতোই হয়েছিল। সব ধরনের আরাম আয়েশের ব্যবস্থা তার জন্য বরাদ্দ ছিল। কিন্তু কিবতীদের মধ্যে জীবন অতিবাহিত করার পরেও মূসা আলাইহিসসালাম স্বভাবগতভাবে তাদের থেকে ভিন্ন ছিলেন। হযরত মূসা আলাইহিসসালাম ফেরাউনের অহংকার এবং নিজেকে খোদা হিসেবে দাবি করাকে অপছন্দ করতেন এবং সর্বদা একত্ববাদ সম্পর্কিত কথা অকপটে বলে যেতেন, যা ফেরাউন এবং তার দরবারের মানুষেরা পছন্দ করত না। অতপর খুব তাড়াতাড়ি ওই সময়টা এসে গেল যখন আল্লাহ তাআলা মূসা আলাইহিসসালামকে নবুয়াত দান করেছিলেন এবং তিনি ফেরাউনের দরবারে ইসলামের দাওয়াত নিয়ে এসেছিলেন। ওই সময় ফেরাউনের চাহিদার কারণে জাদুঘর এবং মূসা আলাইহিসসালামের মধ্যখানে জাদুর প্রতিযোগিতা হয়েছিল, যেখানে হযরত মূসা আলাইহিসসালামের লাঠি বাস্তবিকভাবে সাপে পরিণত হয়েছিল। ফলে জাদুঘরদের কাছে সত্য উন্মোচন হয়ে গেল যে মূসা আলাইহিসসালাম আল্লাহর সত্য রসুল, যিনি আমাদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছেন। অথচ ফেরাউন তার দাবি এবং অহংকারে অবিচল রয়ে গেল এবং মূসা আলাইহিসসালামের দাওয়াতকে অস্বীকার করে দিল। প্রিয় বন্ধুগণ, এই দরবারে বিবি আসিয়াও বিদ্যমান ছিলেন। তিনি যখন এই দৃশ্য দেখলেন তখন তার অন্তরে ইমানের প্রদীপ জ্বলে গেল এবং তিনি মূসা আলাইহিসসালামের উপরে ইমান নিয়ে আসলেন। বিবি আসিয়া মিশরের ফেরাউনের স্ত্রী এবং রানী ছিলেন। তার কাছে বিপুল পরিমাণ ধন সম্পদ বিদ্যমান ছিল, কিন্তু তার কাছে আমিত্ব বা অহংকার ছিল না। বরং তিনি সবসময় গরিব এবং নিঃস্ব মানুষদের সহানুভূতির জন্য আগ্রহী থাকতেন। তিনি মন খুলে তাদের জন্য দান খয়রাত করতেন, আর এজন্যই তাকে উম্মুল মাসাকিন অর্থাৎ মিসকিনদের মা বলা হতো। যেহেতু বিবি আসিয়া তার স্বামী রামেসাসের জুলুম অত্যাচারের ব্যাপারে ভালো করেই জানতেন, তাই তিনি তার ইমান প্রকাশ করেননি। তিনি চুপে চুপে এক আল্লাহর এবাদত বন্দেগী করতেন এবং আল্লাহর কাছে এই দোয়া করতেন যে, হে আল্লাহ, আমাকে ফেরাউন এবং তার কাজকর্ম থেকে মুক্তি দান করুন, আমি তার কুফুরী কাজকর্মের প্রতি অসন্তুষ্ট। হযরত আসিয়া গোপনে মূসা আলাইহিসসালামের প্রভুর এবাদত করতেন এবং দোয়া ও ইস্তেগফারে মশগুল থাকতেন। এভাবে চলতে চলতে একদিন ফেরাউন বিবি আসিয়ার ইমানের সম্পর্কে জেনে যায়। ফেরাউন একদিন তার রাজমহলের মানুষদেরকে বলল, তোমরা কি আমার স্ত্রীর ব্যাপারে কিছু জানো, বা আমার স্ত্রীর ব্যাপারে তোমরা কি জানো? সবাই বিবি আসিয়ার অত্যন্ত প্রশংসা করল এবং তার ভালো ভালো দিকগুলো বর্ণনা করল। তখন ফেরাউন বলল, তোমাদের কি জানা নেই যে সে আমাকে ছাড়া অন্য খোদার উপাসনা করে? অতপর ফেরাউন হযরত আসিয়াকে দরবারে উপস্থিত হওয়ার আহ্বান করল এবং তাকে জিজ্ঞাসা করল যে, তুমি কাকে তোমার উপাস্য হিসেবে মানো? তখন হযরত আসিয়া জজবার সাথে জবাব দিলেন, আমি মূসা আলাইহিসসালামের রবের উপর ইমান রাখি, যিনি আমার, তোমার এবং সবার উপাস্য। ফেরাউন এই জবাব শুনে রাগান্বিত হয়ে গেল। অতপর খুব তাড়াতাড়ি পুরো শহরে এই কথা প্রসিদ্ধ হয়ে গেল যে ফেরাউনের স্ত্রী আসিয়া ফেরাউনের ধর্ম বাদ দিয়ে মূসা আলাইহিসসালামের ধর্ম গ্রহণ করেছেন। তাই সর্বপ্রথম ফেরাউন বিবি আসিয়াকে বুঝিয়ে সুজিয়ে এবং ভয়ভীতি দেখিয়ে মূসা আলাইহিসসালামের ধর্ম বাদ দেওয়ার জন্য বলল। কিন্তু যখন সে বিবি আসিয়ার পাহাড়ের মতো মজবুত ইমান দেখল, তখন সে বিবি আসিয়াকে নির্যাতন করার সিদ্ধান্ত নিল। ফেরাউন তার বাহিনীকে নির্দেশ দিল যে বিবি আসিয়াকে উত্তপ্ত মরুভূমিতে বালির উপর শুয়ে দেওয়া হোক। তাই নির্দেশ মোতাবেক উত্তপ্ত গরমের মধ্যে মরুভূমির বালিতে ছেড়ে দেওয়া হল। ফেরাউন ওই জায়গায় যাওয়া আসা করত এবং বলতো, এখনও সময় আছে, তুই আমার ধর্মে ফিরে আয়, যদি তুই আমার কথা মেনে নিস তাহলে রাজমহলের সুখময় জীবন অপেক্ষা করছে। কিন্তু হযরত আসিয়ার ওপর এসব কথা কোনো প্রভাব ফেলতে পারেনি, কেননা তার জান্নাতের ওই সুখ স্বাচ্ছন্দ্যের জীবনের ওপর গভীর বিশ্বাস ছিল, যা আল্লাহ তাআলা তাকে দান করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। যখন ফেরাউন হযরত আসিয়ার অনর অবিচল সিদ্ধান্ত দেখল, তখন সে তাকে শহীদ করার সিদ্ধান্ত নিয়ে নিল। সে তার বাহিনীকে হুকুম দিল যে, যেখান থেকেই হোক বড় বড় পাথর নিয়ে আসো এবং তার উপর রেখে দাও। অতপর যখন বাহিনীরা পাথর নিয়ে আসে এবং বিবি আসিয়াকে শুইয়ে দেয়, তখন তিনি আকাশের দিকে তাকালেন। তখন মহান আল্লাহ তাআলা তার জন্য গোটা আকাশের পর্দা তুলে দিয়েছিলেন এবং জান্নাতকে এবং সেখানে তার জন্য যে প্রাসাদ বানানো হয়েছে সেগুলোকে বিবি আসিয়ার চোখের সামনে তুলে ধরলেন। অতপর বাহিনীরা ওই পাথরকে তার উপর ফেলে দেয়, ফলে তিনি শাহাদাত বরণ করেন। প্রিয় বন্ধুগণ,
বিবি আসিয়ার ফজিলত সম্পর্কে অনেক হাদিস পাওয়া যায়। একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অনেক পুরুষ মানুষ কামালাতের দরজায় পৌঁছতে পেরেছে, কিন্তু মহিলাদের মধ্যে ফেরাউনের স্ত্রী আসিয়া এবং ঈসা আলাইহিস সালামের আম্মা জান মারিয়াম ব্যতীত কোনো নারী কামালাতের দরজায় পৌঁছতে পারেনি। এভাবে আরেকটি হাদিসে পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতের নারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নারী হবে খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফেরাউনের স্ত্রী আসিয়া এবং ঈসা আলাইহিস সালামের আম্মা জান মারিয়াম বিনতে ইমরান আলাইহিস সালাম। আরেকটি বর্ণনায় পাওয়া যায় যে জান্নাতে বিবি আসিয়ার বিবাহ দুজাহানের বাদশা সাইয়িদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হবে।